কি ব্যাপার? এ ব্যাগ কার? ব্যাগ এখানে কেন? আরে এগুলো তো বাবার ব্যাগ। বাবা তো ঈদ করবে এজন্য আসছে। বাবাকে ওই রুমে বসাইতে আসছে। মানে মানে কি? বাবা এখানে ঈদ করবে? পাগল হয়ে গেছো? তোমার সেন্স আছে? কি ব্যাপার বাবা, বলা নাই কো নাই, তুমি ফোন টোন দিলা না আসছো? আচ্ছা ঠিক আছে, আসো আসো, ভিতরে আসো, ভিতরে এসে কথা বলি। আসো। আমার পাড়া দিছে, আমার কাছে কি খাইবা? ভাইয়ের কাছে যাও গা, ভাইয়া তো বউ টো নিয়ে আসে, ওখানে গেলে তুমি ভালো খাওয়া দাওয়া করতে পারবা। এই জন্য আমি আসে বসি, তোর ফোন দিবার আর আবার খেয়াল ছিল না। কালকে ঈদ, এই জন্য তোর কাছে আমার পাঠা দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ ব্যাগগুলো দেখ। বউ যাতে রাগ না করে একটু বুঝা কর। তুমি এই রুমে বহ, ঠিক আছে? আমি তোমার বউর একটু বুঝাই। আরে এগুলো তো বাবার ব্যাগ, বাবা তো ঈদ করবে এজন্য আসছে। বাবাকে ওই রুমে বসাইতে আসছি। মানে মানে কি? বাবা এখানে ঈদ করবে? পাগল হয়ে গেছো? তোমার সেন্স আছে? কি বল, বাবাকে এখন কি বলবো? ঈদ করলে সমস্যা কি তোমার? কালকে ঈদ, আমরা বের হব, আর উনি এখানে ঈদ করতে পারবে না। আন্তাজি একটা ফোন দেয় না, কিচ্ছু বলে না, সে হঠাৎ চলে আসতো। সে এখানে ঈদ করবে? এখানে ঈদ করা যাবে না তার। ঠিক আছে, বাবা বলে আসে নাই। আর তুমি একটা কাজ করো, এই ব্যাগ মুখ তাকে দিয়ে দাও, তাকে চলে যেতে বলো, দরকার হলে এই যে দুই তিন দিন পর আসবে, ঠিক আছে? এখন আয়েশা করছে, এখন কিভাবে তাকে পাঠাই দিই, বুঝো না? আমি এত কথা শুনতে চাই না, ঠিক আছে? কোনো কথা নেই, যাও, ওনাকে এখনই বিদায় করো। ঠিক আছে, তোমার যেহেতু এতই সমস্যা আর তুমি তো সবসময় আমার সাথে এরকম ব্যবহার করো, দেখি কি করা যায়, বাবাকে তাহলে পাঠাই দিই। হ্যাঁ বাবা, তুমি তো আয়েশা করছো, আমি তোমার বৌমারে যা কইছি, আমি ওই তোমার লোক অনেক চিল্লাইতেছে। ওই বেচালার থাকে, আমি আশা করে আইছি, আবার ওর কাছে যাবো, আর কি মনে করবো? কালকে ঈদের দিন একটু বাইরে বের হইব, এক জায়গায় যাইব, ঘুরতে টুরতে যাইব, তুমি তো না জানে আয়েশা করছো। তুই একটু বৌরে ম্যানেজ করছ না বাবা, তা আমার সমস্যা হয়ে যেতেছে ঘরের ভিতরে, চিল্লা চিল্লা আর তো ভালো লাগে না বাবা। তুই কী করছ বাবা, আমি আমি কী করুন? একটা কাজ করো বাবা, তোমার কিছু টাকা পয়সা দিই আমি, তুমি ছোটোর লগে ওর ওই ওইখানে যাই, তুমি ঈদ করো। তোকে যখন সমস্যা বাবা, তাহলে আমি যাই গা। কিছু মনে করো না তুমি বাবা, এটাই করো, নাহলে আমার ঘরে সমস্যা হইতেছে বাবা। টাকা পয়সা লাগবে না বাবা, আমার টাকা পয়সা আছে বাবা, তুই আমার ব্যাগটাই না দে, আমি বৌমার লগে দেখা করি যাই গা। ঠিক আছে বাবা, তুমি থাকো তাহলে, আমি তোমার ব্যাগগুলো নিয়েই যাচ্ছি, তাহলে তুমি তোমার বৌমার লগে দেখা করে যাই হবে, ঠিক আছে?
কেমন আছো মা? হ্যাঁ বাবা, ভালো আছি। আসলে বাবা হয়েছে কি, কালকে তো ঈদ, আমরা একটু বাইরে যাব, তো এই জন্য একটু মানে সমস্যা হবে, তো এই জন্য বলতেছি আপনি ঈদের পর যদি এসে একটু বেড়িয়ে যেতেন ভালো হতো। মা, আমি তো আইছিলাম ঈদের দিন, মনে করিয়া তোমরা যে বাইরে যাইবা আমি তো আর জানি না। তোমরা তো বাইরে যাইবা গা, আমি তো জানতাম না। আমি যামু গা, এই জন্য তোমার কইতে আইছি। ঠিক আছে শাওন, বাবার ব্যাগগুলো কোথায় রাখছো? ব্যাগগুলো এনে দাও, দরকার হলে ভাড়াও দিয়ে দিও, ঠিক আছে? বাবা দরকার হলে ঈদের দুই দিন পরে এসে বেড়ায় যাবে, সমস্যা নাই। বাবা শাওন, ওই যে ব্যাগটা আনছিলাম না, ব্যাগগুলি আমার কাছে দে, বউর জন্যে কাপড় আনছিলাম আর তোর জন্যে। সকালে কিছু জিনিস আনছিলাম, এটা একটু বাইর করে দিয়ে যাইতে আসলে। এই যে মা, তোমার জন্যে এই শাড়িটা আর শাওনের জন্যে এই পাঞ্জাবিটা, দেখো আল্লাহ যদি আমার বাসায় রাখে আবার আসবো। ঠিক আছে মা, তাহলে তোমরা থাকো। মা শাড়িটা পছন্দ হয়নি মা? বাবা শাওন, তোর পাঞ্জাবিটা পছন্দ হয় না? আরে কী বলো বাবা, ছোটোবেলা থেকে তুমি আমাকে যা কিনা দিছো সবই তো আমার পছন্দের জিনিস, সব আমার পছন্দ হয়েছে। আর তোমার এই পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে বাবা, দেখছো প্রিয়া? এ হলো আমার বাবা, আমার বাবাকে তো আমি চিনি, ঠিক আছে? এই বাবা দুইবেলা খাওয়ার জন্য আমাদের পিছনে দৌড়ায় নাই কখনো, ছোটোবেলা থেকে শুধু দিয়েই গেছেন, কখনো কিছু চায় নাই আমাদের কাছ থেকে। থাক বাবা, এত জোরে কথা বলতে হয় না বাবা। দাঁড়াও বাবা, আমাকে বলতে দাও, এতদিন চুপ ছিলাম আর চুপ থাকবো না। আর আমি তোমার কারণে আমার এই বাবাকে কখনো সেবা যত্ন কিছুই করতে পারিনি, আর দুইবেলা ভালো মতো খাওয়াইতেও পারিনি, এমনকি একটা ঈদও করতে পারিনি। আর এই বাবা দেখো কত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছে আমাদের জন্য, নিজের তো কোনো ভালো কোনো জিনিসই নেই, একটা লুঙ্গি পাঞ্জাবি তো বাবার কিছুই নেই ভালো একটা, কিন্তু তোমার আর আমার জন্য দেখো একটা শাড়ি একটা পাঞ্জাবি নিয়ে আসছে নতুন। তুমি খুশি না? তুমি তো একটা শাড়ি পাইছো, তুমি তো খুশি, আমিও অনেক খুশি। আমি তো একটা পাঞ্জাবি পাইছি, আমিও অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তুমি তো খুশি হয়েছো না, সবই তো পাইছো, তাহলে বাবার এখন তাড়াই দিই, ঠিক আছে? আরে বাবা তুমি যাও, চলে যাও। দেখো শাওন, এখন আমার বলার কিছু নাই, আমি আসলে ভুল করছি বাবা, আমি তো আপনি মেয়ের মতন, আমাকে ক্ষমা করে দেন, মনে কোনো কষ্ট নিয়েন না বাবা। কি বলো মা, বাবার কাছে কোনো মেয়েরা কি ক্ষমা চা? তুমি বোকা নাকি? বাবা তাহলে আমি যামু, মারে তাহলে আমি যাই, আমার দেরি হয়ে যাব। না বাবা, এখন আমি আপনাকে যেতে দেব না, আপনি এখন খাওয়া দাওয়া করবেন, রেস্ট নেবেন, আমাদের সাথে মার্কেটে যাবেন, কিছু শপিং করবেন, দেন আমরা কালকে একসাথে ঈদ করব, তারপর আপনি দুই তিন দিন পর যাবেন আপনি ছেলের কাছে। থাক, আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, আল্লাহ তালা তো মহা, তুমি এত আপসেট হয়ে ওঠা সমস্যা নেই। বাবা এখন আমি বুঝতে পারছি বাবারা যে কি জিনিস, আপনাকে এত অপমান করার পরও আপনি মনে কিছু রাখেননি। যাক বাবা, এতদিন যা করছি সব বাদ দিয়ে আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, আমার মনে কোনো কষ্ট নেই। শাওন তুমি বাবাকে নিয়ে বসো, আমি খাবার দাবার রেডি করতেছি, একসাথে খাবো আমরা, ঠিক আছে? যাও তুমি খাবারটা রেডি করো, ঠিক আছে? আর বাবা তুমি যাও একটু ফ্রেশ ট্রেশ হও, আমরা একসাথে তাহলে বাইরে যাবো, ঠিক আছে? খাওয়া দাওয়া করার পরে।